সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকেই ইউটিউবার, অনেকেই এখানে জিরো থেকে হিরো হয়ে যাই, আবার অনেকেই ইউটিউবে কাজ করতে করতে একসময় হারিয়ে যাই, আবার অনেকেই আছে যে অনেক সাবস্ক্রাইবার মালিক হয়ে পপুলারিটি নেই। আজকের ভিডিওতে আমরা ফোকাস করেছি আপনি কীভাবে সফল হবেন, বাট বাকি যে দুটি টপিক বলেছি এটাও আপনাকে জানতে হবে, এটাও আপনার সফলতার পিছনে ভূমিকা রাখবে। সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি অ্যাডসেন্স থেকে একটা উদাহরণ দিয়ে, যেটা হচ্ছে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি যখন লগ ইন করতে যান তখন আপনাকে দেখায় টার্ন ইউর প্যাশন ইন টু প্রফিট, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাডসেন্স লিখে নাই যে মেক মানি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা লিখে নাই। এই এখানে লেখা হয়েছে টার্ন ইউর প্যাশন ইন টু প্রফিট। সো এখানে প্রথমে আপনাকে বুঝতে হবে যে ইউটিউবে কাজ করার পেছনে আপনার একটা উৎসাহ থাকতে হবে, এবং এখানে এটার সাথে তাল মিলিয়ে আপনি আরও দুইটি সূত্র যোগ করুন, যেটাকে বলতে হবে যে আপনার একটা ফুল টাইম জব হিসেবে আপনি ইউটিউবকে সিলেক্ট করুন। আপনি যদি মনে করেন যে এটা আপনার অপশনাল আর বাকি কাজগুলি আপনার এডিশনাল, তাহলে এখানে আপনি ইউটিউব মিস করবেন। এর কারণ হচ্ছে যে কোনো কাজের সফলতার পেছনে কঠোর পরিশ্রমটাই সবচেয়ে মুখ্য বিষয়। সো এখন আপনাকে ভাবতে হবে যে আপনি কি ইউটিউবটাকে সিরিয়াসলি নিচ্ছেন না মজা করার জন্য নিচ্ছেন। প্রথম পয়েন্ট এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, আপনি যখন ইউটিউবে কাজ করতে আসবেন তখন আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি যে বিষয়টা জানি এই বিষয়ের উপর কাজ করব, অথবা যে বিষয় সম্পর্কে আমার পূর্ণাঙ্গ ধারণা আছে আমি এই বিষয়টার উপরে কাজ করব। তাহলে এতে আপনার জন্য সহজ হয়ে যায় এতটুকু যে আপনি কনফিডেন্টলি একটা বিষয় পাবলিকের সাথে শেয়ার করতে পারবেন এবং পাবলিক সেটা গ্রহণ করবে। এখন আপনি জানেন কিভাবে অ্যাক্টিং করতে হয় আর আপনি চলে এসেছেন অ্যাপস রিভিউ করার জন্য, এখানে হবে না, কারণ এই সম্পর্কে আপনার প্রকৃত ধারণা নেই। নাম্বার থ্রি, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন বা আপনার ভিডিওগুলি যে টাইপের, যেমন অনেকগুলি ভিডিও আছে পিপল অ্যান্ড ব্লগ, এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড পলিটিক্স, তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সো এই ধরনের অনেকগুলি ক্যাটাগরি আছে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিতে অনেকেই ভিডিও আপলোড করে আপনার ঠিক সমপর্যায়ের ভিডিও, এখানে আপনাকে নির্বাচন করতে হবে ইন্টারেস্টিং কিছু। সবার মতো করে যদি আপনি একই বিষয় উপস্থাপন করেন সেক্ষেত্রে আপনার ভিডিও বেশি হাইলাইট হবে না। সো এখানে আপনাকে মেক শিওর তৈরি করতে হবে একটি ইন্টারেস্টিং বিষয়, একটি ইন্টারেস্টিং ভিডিও, তাহলেই পাবলিকের কাছে সেটা পপুলারিটি হওয়ার বেশি সম্ভাবনা থাকে। নাম্বার ফোর, আপনি সবার চেয়ে ভিন্ন এবং ইন্টারেস্টিং কোনো ভিডিও তৈরি করেছেন কিন্তু সেখানে আপনার প্রেজেন্টেশন ফোকাস করা নেই, আপনার প্রেজেন্টেশন হতে হবে খুবই চমৎকার এবং খুবই সূক্ষ্মভাবে। প্রেজেন্টেশন সবসময় মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং আপনার প্রেজেন্টেশনের মাধ্যমেই একজন লোক আপনাকে জাজমেন্ট করতে পারে যে আপনি কোন কোয়ালিটির মানুষ বা কোন প্রকৃতির ভিডিও তৈরি করতে পারেন। আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে কখনোই কারো কপিরাইটস করবেন না, কখনোই কারো ভিডিও নিজের ভিডিওতে ব্যবহার করবেন না, কখনোই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের অ্যাগেনিস্টে যাওয়ার চেষ্টা করবেন না। ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে যদি জানতে চান ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স পড়তে থাকুন, এক্ষেত্রে আপনার ভিডিও ভ্যালুয়েবল হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে। যেমন দেখা যাক, এখানে আরও একটি বিষয় জড়িত আছে যেটা হচ্ছে যে ধরেন আমি বাংলাদেশি ট্যাক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এখানে শুধুমাত্র আমি করছি না আরও অনেকগুলি চ্যানেল করছে, সেক্ষেত্রে কী হয়, আপনার দর্শক আমার ভিডিও দেখছে, আমার দর্শক আপনার ভিডিও দেখছে। এখন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছি, ধরেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে র্যাম নিয়ে, তার ঠিক 5-6 ঘন্টা পরে আরও একটি চ্যানেল সেই র্যাম নিয়ে একটি ভিডিও আপলোড করেছে, তখন সেখানে সে কী করেছে, ঠিক হুবহু আমার টাইটেলটাকে কপি করে তার টাইটেলের জায়গায় গিয়ে পেস্ট করে দিয়েছে। এখন আমার যেহেতু সাবস্ক্রাইবার একজন আরেকজনের ভিডিও, সবার ভিডিও দেখে, আমার একজন সাবস্ক্রাইবার এসে বলল, ভাইয়া ওই বলদ না আপনার ভিডিও কপি করেছে। বললাম যে ভিডিও লিঙ্কটা দেন, তাহলে আমি ভিডিও লিঙ্কটা যখন সে আমাকে দিল আমি গিয়ে চেক করে আসলাম, চেক করে এসে দেখি যে ওমা কথা তো সত্যি, সে আমার ভিডিও কপি করে নাই কিন্তু সে আমার টাইটেল একদম হুবহু কপি করে চলে এসেছে। এখন আপনি বলেন যে এই সাবস্ক্রাইবার কি তার ভিডিও আবার দেখতে যাবে? সে বলবে যে এটা তো একটা মহাবলদ, এই বলদ তো সবার ভিডিও কপি করে।
দেখবে না। এই ধরনের বিষয়গুলি সবসময় অ্যাভয়েড করার ট্রাই করবেন। নাম্বার ফাইভ এবং সর্বশেষ যেটি, যখন আপনি এই প্রত্যেকটি রিকোয়ারমেন্ট ফিল করতে পারবেন, তখন আপনাকে একটু ইউটিউব সম্পর্কে পড়ালেখা করতে হবে। ঠিক কীভাবে টাইটেল লেখা হয়, ঠিক কীভাবে ডিসক্রিপশন লেখা হয়, ঠিক কীভাবে ট্যাগ দিতে হয়। যখন আপনি এই প্রত্যেকটি রিকোয়ারমেন্ট ফুলফিল করে, যখন একটু ইউটিউব সম্পর্কে পড়ালেখা করে আপনি আপনার ভিডিও টাইটেল, ভিডিও ট্যাগ এবং ভিডিও ডিসক্রিপশনগুলি সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন, তখন আপনি হবেন একটি চমৎকার ভিডিও পোস্টের মালিক। এখন এবার যে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটাই বলছি। ওকে, এখানে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা হচ্ছে যে মনে করুন আপনি এই ধরনের প্রত্যেকটি নিয়ম অনুযায়ী ভিডিও পোস্ট করেছেন। এর মানে এটা না যে একদম আপনি যখনই পোস্ট করেছেন তখনই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। যেটা হচ্ছে যে আপনি এই ধরনের নিয়মকানুন মেনে যখন আপনি ভিডিও পোস্ট করবেন, হঠাৎ করে দেখবেন যে আপনার একটা ভিডিও বুম, একদম বোমের মতো, অ্যাটম বোমের মতো ব্লাস্ট হয়ে গেছে। ওই ভিডিওটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভিডিও এবং ওইটাই হচ্ছে যে আপনার গোল দেওয়ার মতো একমাত্র ভিডিও। ওই একটা ভিডিওই যখন আপনার বুম হয়ে যাবে, তখন দেখবেন যে পর্যায়ক্রমে আপনার যে ভিডিওগুলি আসছে, আপনি এর পরবর্তী যেসব ভিডিওগুলি পোস্ট করছেন, প্রত্যেকটি ভিডিওই আপনার অনেক হায়ার ভিউয়ার, অনেক আগের চেয়ে ভালো ভিউয়ার। যাই হোক, আরও অনেক কিছু এখানে ইম্পর্টেন্ট আছে, আমরা আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যাই হোক, এখন যখন আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যায়, তখন আস্তে আস্তে আপনার কমেন্ট বেড়ে যায়, তখন কিন্তু আপনি অনেক ছোট ইউটিউবার, আপনি হয়তোবা 5-10,000 সাবস্ক্রাইবারের ইউটিউবার। এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনার সাথে সাবস্ক্রাইবারের একটা কমিউনিকেশন থাকতে হবে। আমরা এটা জানি যে যখন মানুষ পর্যায়ক্রমে 50, 60, 80, 1,00,000 সাবস্ক্রাইবারে পৌঁছে যায়, তখন তাদের ভিডিওতে হিউজ কমেন্ট হয় এবং তাদের দ্বারা সম্ভব হয় না মোটেও যে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে রিপ্লাই করা। তবে এখানে একটি ভূমিকা আছে, আপনি আপনার কমেন্টসগুলি দেখুন, প্রতিনিয়ত দেখুন যে এখানে কিছু না কিছু সাবস্ক্রাইবার এমন এমন কমেন্ট থাকবে যেটা তাকে সাহায্য করা আপনার একান্ত প্রয়োজন, অবশ্যই একদম ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে সেই সাবস্ক্রাইবারকে আপনার সাহায্য করা প্রয়োজন। বিকজ আপনি চলেন কিভাবে, আপনি সাবস্ক্রাইবারদের দ্বারাই চলেন। সো যদিও একজন ইউটিউবের দ্বারা সম্ভব হয় না যে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে রিপ্লাই করা, তবে এখানে আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন সবাইকে একটা না একটা রিপ্লাই করার জন্য। অ্যাটলিস্ট যারা গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনার কাছে জানতে যাচ্ছে তাদেরকে রিপ্লাই করার জন্য। এতে সাবস্ক্রাইবার এবং আপনার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং আপনার চ্যানেলের পপুলারিটি আস্তে আস্তে অবশ্যই বাড়বে। যাই হোক, এবার আসুন কিছু ভিন্ন কথায়। ভিন্ন কথাগুলি কি, অনেকগুলি ইউটিউবার লাখ লাখ ভিউ হওয়ার পরেও ইউটিউব থেকে ঝরে পড়ে যায়। কারণ কি, এদের একমাত্র কারণই হচ্ছে এরা 18+ কন্টেন্ট আপলোড করে, 18+ কন্টেন্ট বা খুব বাজে বাজে নোংরা নোংরা বিষয়গুলি, কন্টেন্টগুলি আপলোড করে। এরা খুব ধুমধারাক্কা অনেক উপরে উঠে যায় এবং লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরেও এদের চ্যানেল ইউটিউব থেকে হাওয়া হয়ে যায়। সো ইউটিউবে এই একটি জিনিস করবেন না, যেটা হচ্ছে যে 18+ কন্টেন্ট কখনোই শেয়ার করবেন না। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা। অনেকেই দেখা যায় যে 1,00,000, 2,00,000, 3,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু তাদের তেমন কোনো পপুলারিটি নেই। ভিডিও দেখলে বোঝা যায়, সাবস্ক্রাইবারের কমেন্টস দেখলেও বোঝা যায় তাদের কোনো পপুলারিটি নেই। অনেক গালাগালি করে সাবস্ক্রাইবার ভিডিও কমেন্টসগুলিতে, কেন? এটার মেইন বিষয় হচ্ছে যে তারা সবসময় একঘেয়ামিতে ব্যস্ত থাকে। ধরেন আমি টেকনোলজি নিয়ে ভিডিও আপলোড করি, আমি সবসময় যদি অ্যাপস রিভিউ করতে থাকি, পাবলিক কতটা অ্যাপস খাবে, একজন পাবলিক কতটা অ্যাপস খাবে এবং প্রতিদিন আপনার একই ঘ্যানর ঘ্যানর কতক্ষণ শুনবে, অবশ্যই শুনবে না। সো আপনাকে ভিডিও তৈরি করতে হবে একটু ভিন্নভাবে। আপনি প্রতিদিন একই জিনিসের উপর পড়ে থাকলে পাবলিক সেখানে আর আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে না। আশা করি এই কথাটি শুনে অনেকেই শুধরে যাবে। যাই হোক, আপনারা আরও এগিয়ে যান, এটাই আমরা কামনা করি। এবার আসুন আরেকটি কথায়, যেটা হচ্ছে যে সর্বশেষ টিপস যেটি, কখনো ইউটিউবকে অ্যাবিউজ করা ট্রাই করবেন না এবং কখনোই মনে করবেন না যে আপনি ইউটিউব থেকে যথেষ্ট স্মার্ট। যখন আপনি একটা ভিডিওতে রিপোর্ট করেন, তখন যদি ভিডিও রিপোর্টের যে নিয়মকানুন আছে সেগুলির বাইরে যদি সেগুলি মেনে যদি আপনি রিপোর্ট না করেন বা তাদের যে কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলি ফুলফিল না করে যখন আপনি রিপোর্ট করবেন, তখন ইউটিউবার একবার সহ্য করবে, দুইবার সহ্য করবে, 3 নম্বরবার কিন্তু আর সহ্য করবে না। এটা ইউটিউবকে অ্যাবিউজ করা হয়ে যায়। তখন সোজা আপনার যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলটা ডিসমিস, শেষ। ইউটিউব অ্যাবিউজ করার
কারণে। এটাও একটা চমৎকার বিষয়, আজকে হয়তো আপনারা নতুনভাবে জানলেন। সো আই থিঙ্কস বন্ধুরা, আমরা যথেষ্ট চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় চমৎকারভাবে বোঝানোর জন্য। যদি এখানে কোনো ল্যাকিংস হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্টসে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও সম্পর্কেও জানাবেন। সো আজকের ভিডিও পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো। টাটা।